নমস্কার বন্ধুরা, তানিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের আমার নতুন রেসিপি দিয়ে নতুন পর্বের। বাঙালির গরম ভাতে শাক চচ্চড়ির যদি কোনো পদ থাকে, আর সেটা যদি হয় চিংড়ি মাছ কিংবা যে কোনো মাছের মাথা দিয়ে, তাহলে কিন্তু খেতে বেশ মজাদার হয়। কিংবা গরম খিচুড়ির সাথে পুঁই শাক চচ্চড়ি কিন্তু একদম জমে যায়। আজকে পুঁই শাক চচ্চড়িটি আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটি সম্পূর্ণ একটি আমিষ পদ, এটি আপনারা রুই বা কাতলা মাছের মাথা দিয়েও বানাতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানালাম। পুঁই শাক নিয়েছি 300 গ্রামের মতো, 3 পিস মতো আলুকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো এইভাবে কেটে নিয়েছি যার ওজন প্রায় 150 গ্রাম, আর একটি মিডিয়াম সাইজ মূলোকে এইভাবে কেটে নিয়েছি, 3টি ছোট সাইজের পেঁয়াজকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটিকে আমি 1/2 টিস্পুন মতো নুন এবং 1/2 টিস্পুন মতো হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভিতর যাতে খুব ভালোভাবে নুনটা ঢোকে, তাই জন্য আমি নুন আর হলুদটাকে আগে থেকেই মাখিয়ে রাখছি। চিংড়ি মাছটি যতক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখছি, ততক্ষণ আমি সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলিকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলুগুলিকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ এবং নুন ব্যবহার করে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেলে এবার আমি বাদবাকি সবজিগুলিকে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, ওই তেলের মধ্যে আমি কুমড়োর টুকরোগুলি ছেড়ে দিচ্ছি। কুমড়ো যেহেতু বেশি ভাজলে নরম হয়ে যায়, তাই কুমড়ো আর মূলোর টুকরোগুলিকে একসাথেই আমি ভেজে নিলাম। মিনিট 3-এ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কুমড়ো আর মূলোগুলিকে আমি তুলে নিচ্ছি। এখানে আমার সব সবজিগুলি ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু বেশি কড়া করে ভাজে না, তাই হালকা আঁচে চিংড়ি মাছগুলিকে মিনিট 3-এক নাড়াচাড়া করেই আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আমি শাকগুলিকে দিয়ে দেব। শাক থেকে যেহেতু জল বেরোয়, তাই জন্য আমি এখানে আলাদা করে কোনো তেলের ব্যবহার করলাম না। শাকগুলি যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এখানে 1/2 টিস্পুন মতো নুন ব্যবহার করে নিচ্ছি। দেখুন বিনা তেলে আমি শাকটি ভাজার সময় কিরকম জল বেরিয়ে এসেছে। শাকটি আমি ততক্ষণই নাড়ব যতক্ষণ না কড়ার মধ্যে থেকে এই জলটি শুকিয়ে যাচ্ছে। দেখুন শাকটি থেকে সম্পূর্ণভাবে জল একদম শুকিয়ে এসেছে। এবার আমি মশলাটি করার জন্য সর্ষের তেল 2 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি। হালকা আঁচে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো 5 ফোড়ন, আর দিচ্ছি 2 পিস মতো গোটা শুকনো লঙ্কা। আমি এখানে ফোড়নটি আগে থেকে দিলাম না, তার কারণ ফোড়নটি আগে থেকে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পেঁয়াজটি ভাজা হয়ে গেলে তারপরেই আমি এখানে 5 ফোড়নটি এবং গোটা শুকনো লঙ্কাটি ব্যবহার করে নিয়েছি। এবার ব্যবহার করে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো আদা ও রসুন বাটা। মিনিট 2-এক হালকা আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, এবং চিনি এবং নুন ব্যবহার করে নিচ্ছি 1 টিস্পুন মতো। এবার মিনিট 2-এক হালকা আঁচে মশলাটিকে নেড়ে নিচ্ছি। মশলাটি যাতে নিচে না ধরে যায়, তাই জন্য সামান্য পরিমাণ জলের ব্যবহার করে নিচ্ছি। জলটি দেওয়ার পরে মশলাটিকে আরও আর একবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটি থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1.5 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবার মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। ভেজে নেওয়া চিংড়ি মাছের সাথে মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব সবজিগুলিকে। এবার ভেজে রাখা সব সবজিগুলির সাথে চিংড়ি মাছ ও ভেজে নেওয়া মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে কষাতে থাকবো।
আলু, কুমড়ো ও মূলোটি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি। এইভাবে জলের সাথে শাকটি সম্পূর্ণভাবে ফুটে গেলেই, নামে নিলেই তৈরি হয়ে যাবে শাক চচ্চড়ি। শাকটি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই জন্য আমি এখানে একটি চাপা ব্যবহার করে নিয়েছি। আপনারাও এরকম একটি চাপা ব্যবহার করে শাকটিকে সিদ্ধ করে নেবেন। দেখুন শাকটি থেকে কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন শাকটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আপনারা গরম ভাতের সাথে বা গরম খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আরও যদি আমার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না।